হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু তানভীরস টেক টক। আপনি হয়তো বিভিন্ন ফোরামে দেখেছেন যে অনেকের তাদের নতুন M1 ম্যাকবুকগুলোতে হাব নিয়ে কিছু ইস্যু হচ্ছে। অনেকেই কমপ্লেন করছে যে ওদের হাবগুলো অনেক গরম হয়ে যাচ্ছে, বা অনেকের হাব ইউজ করার ফলে হচ্ছে ওদের ব্যাটারি ড্রেন হচ্ছে, একটু বেশি হচ্ছে। সো বেসিক্যালি আমি ওই ইস্যুটা নিয়ে একটু আলাপ করতে চাই। সো বেসিক্যালি আমারও একটা ম্যাকবুক আছে, আমি একটা ম্যাকবুক এয়ার ইউজ করি, 8GB 256GB কনফিগারেশন, এবং ওটা আমি আমি বেসিক্যালি দুইটা ডঙ্গল ইউজ করছি, এবং এই দুইটা ডঙ্গল দিয়ে আমি এক্সটার্নাল মনিটর এবং আমার এক্সটার্নাল যদি কোনো হার্ড ডিস্ক রিকোয়ারমেন্ট থাকে আমি সেই দুইটা বেসিক্যালি ফুলফিল করছি। সো আমি আসলে আপনাদেরকে আমার সেট আপটা আমি কীভাবে অ্যারেঞ্জ করি সেটা দেখাতে চাই, বিকজ আমার সেটিংয়ে বা আমার সেট আপে আসলে মোটেও হিট হচ্ছে না এবং আমি আমার যে রিকোয়ারমেন্ট সেটা আমি ফুলফিল করতে পারছি। আমারটা দেখানোর আগে আমি একটু বেসিক্যালি বাজারে যে অ্যাভেলেবল যে হাবগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। বাজারে যে হাবগুলো আছে ওগুলো বেশিরভাগই আই থিঙ্ক উইন্ডোজের জন্য তৈরি, বিকজ দিজ আর আমি চেক করেছি দিজ আর অ্যাকচুয়ালি নট সার্টিফাইড বাই অ্যাপল। অ্যাপেল কিন্তু ওদের ম্যাকবুক বা আইফোন বা যে ডিভাইসই হোক না কেন ওইসব ডিভাইসের সাথে এক্সটার্নাল যে কোনো আপনি হাব ডঙ্গল যা ইউজ করেন না কেন একটা সার্টিফিকেশন একটা প্রসেস আছে। সো এই যে বাজারে যে হাবগুলো পাওয়া যাচ্ছে যেগুলো আপনার হয়তো বা 4,500, 5,000, 7,000 বিভিন্ন প্রাইসে কিনছেন, এগুলো কিন্তু দে আর নট সার্টিফাইড বাই অ্যাপল। সো সার্টিফাইড বাই অ্যাপল না হলে যেটা হয় যে অ্যাপেলের যে স্পেসিফিকেশন অর্থাৎ অ্যাপেলের যে ব্যাটারি অ্যান্ড পাওয়ার ডিসচার্জ স্পেসিফিকেশন দিস আর নট আপ টু ডেট উইথ দ্যাট। সো একটা উইন্ডোজ ল্যাপটপ থেকে দেখা যাচ্ছে ওরা যে পরিমাণ পাওয়ার ড্র করছে উইচ ইজ ওকে উইথ এ উইন্ডোজ ল্যাপটপ, একটা ম্যাকবুকে কিন্তু সেই রকম পাওয়ার ড্র করে ইটস অ্যাকচুয়ালি নট ওকে। ওকে মানে একই ধরনের পাওয়ার ড্র যদি একটা ম্যাকবুক থেকে করা হয়, একটা ম্যাকের ব্যাটারি থেকে করা হয়, তাহলে কিন্তু ইটস নট ওকে, বিকজ ম্যাকের যে ব্যাটারি সেই ব্যাটারি কিন্তু খুবই স্পেসিফিকলি ডিজাইন করা টু সাপোর্ট ভেরি স্পেসিফিক টাইপস অফ পাওয়ার ড্র। ওকে সো দেখা যাচ্ছে যে অ্যাজ এ রেজাল্ট এই হাবগুলো হচ্ছে গিয়ে অতিরিক্ত পাওয়ার ড্র করছে এবং অ্যাজ এ রেজাল্ট এই হাবগুলো গরম হয়ে যাচ্ছে এবং আপনার ম্যাকবুকটাও গরম হয়ে যাচ্ছে। আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম যে কেন হচ্ছে গিয়ে হাবগুলো গরম হয়ে যাচ্ছে, আর নট নেসেসারি যে সবগুলো হাবই গরম হয়ে যাচ্ছে, বাট অনেকগুলো হাব আমি দেখেছি যে অনেক গরম হয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি ওই হাবগুলো আসলে দে আর নট বিল্ড টু স্পেসিফিকেশন ফর ম্যাকবুকস, উইচ ইজ ওয়াই হচ্ছে গিয়ে অনেক দ্রুত গরম হয়ে যাচ্ছে, এবং ওটার সাথে আপনি দেখবেন যে আপনার ম্যাকের বডি উইচ ইজ বেসিক্যালি মেড অফ ইউনিফাইড উইচ ইজ বেসিক্যালি ইউনিফাইড মেটাল বডি, দেখবেন যে ওগুলো গরম হয়ে যাচ্ছে। সো আপনি যদি দেখেন যে আপনার ম্যাকের বডিটাও গরম হয়ে যাচ্ছে এবং আপনার হাবগুলোও গরম হয়ে যাচ্ছে, সো আমি সাজেস্ট করবো যদি হাবটা আপনার ম্যাকের সাথে আপনি ইউজ না করেন, বিকজ তাহলে ওই হাবটা অ্যাক্টিভলি আপনার ম্যাককেও ক্ষতি করছে এবং আপনার ব্যাটারিকেও ক্ষতি করছে। সো আমি বেসিক্যালি আপনি একটু দেখাতে চাই যে আমি কি সেট আপটা ইউজ করি এবং আমার পাওয়ার ড্র বিকজ অফ মাই সেট আপ ইজ অনেক লেস, বিকজ আমি আসলে ওই ধরনের হাব ইউজই করি না, আমি বেসিক্যালি এটা ডঙ্গল ইউজ করি। আমি জাস্ট আমার ডঙ্গল এবং আমার যে সেট আপটা সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। সো গাইজ, আমি আমার ম্যাক থেকে এক্সটার্নাল ডিসপ্লের জন্য আমি বেসিক্যালি এই ডঙ্গলটা ইউজ করি। ইটস বেসিক্যালি অ্যাপেলের ঠিক এই ধরনের একটা ডঙ্গল আছে, এটা সেটারই রেপ্লিকা, ইটস চাইনিজ রেপ্লিকা আর কি, বাট আমি এটাতে শুধুমাত্র এই যে HDMI পোর্ট সেটা ইউজ করি। আমি এখানে যে USB 3.0 বা আপনি যে USB-C পোর্ট এই দুটা ইউজ করি না। সো এসেন্সিয়ালি ইট ওয়ার্কস জাস্ট লাইক আ ডঙ্গল ফর মি। ওকে, এটা খুবই চিপ, এটা হচ্ছে আপনি যে কোনো কম্পিউটার মার্কেটে গেলে এরকম আপনি পেয়ে যাবেন, এটা মেবি 700 থেকে 800 টাকা। সো এটা দিয়ে আমি শুধুমাত্র আমার এক্সটার্নাল যে মনিটর সেটাতে আমি হচ্ছে গিয়ে কানেক্ট করি। আর আরেকটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই জিনিস, এটা এগেইন ইয়েট অ্যানাদার ভেরি সিম্পল USB-C একটা হাব, USB-C টু USB 3.0 আর কি। আমি বেসিক্যালি এই ডঙ্গলটা ইউজ করি আমার এক্সটার্নাল হার্ড ডিস্কের জন্য। এখানে অবশ্যই একটা হার্ড ডিস্ক ইউজ করছি, বাট আমি মোস্টলি আমার ম্যাকবুকে একটা SSD ইউজ করি ফর বেটার পারফরমেন্স। বাট এই যে এই কেসিংটা দেখছেন, এই কেসিংটার ভিতরে আপনারা আপনাদের হার্ড ডিস্ক বা আপনারা হচ্ছে গিয়ে আপনাদের SSD ইউজ করতে পারেন। আমি সাজেস্ট করবো যে একটা SSD ইউজ করতে, বিকজ SSD ইজ আর লাইক লেস পাওয়ার কনজিউমিং। সো আপনি যখন আপনার ম্যাকবুকে এরকম একটা ডঙ্গল ইউজ করবেন, এবং জাস্ট আমি কানেক্ট করে দেখাচ্ছি, এবং এটার সাথে হচ্ছে গিয়ে এটা কানেক্ট করবেন, তখন এটা দিয়ে আপনার এক্সটার্নাল যে হার্ড ডিস্ক সে হার্ড ডিস্কের রিকোয়ারমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। সো আপনাদের কাছে যদি একটা 256GB একটা ম্যাকবুক থাকে, ম্যাকবুক এয়ার বা ম্যাকবুক প্রো, আপনার কিন্তু এরকম একটা ডঙ্গলের মাধ্যমে এরকম একটা SSD এরকম একটা কেসিংয়ে এরকম একটা SSD বা HDD কেসিংয়ের ভিতরে একটা SSD পুট করে আপনারা আপনাদের স্টোরেজটা বাড়িয়ে নিতে পারেন। ওকে, সো তাহলে আপনাদের বেসিক্যালি আমি সবসময় বলি যে ইফ ইউ ওয়ান্ট টু স্পেন্ড মোর মানি,
তাহলে ম্যাকে ডেফিনেটলি আপনার র্যামটা বাড়ান, আপনার 16 GB র্যাম ভার্জন ইউজ করেন, বাট হার্ড ডিস্কটা 256 থাকলে ইটস ওকে, বিকজ এই ধরনের একটা সেট আপ দিয়ে আপনি ইজিলি আপনাদের আপনার হার্ড ডিস্কের আপনি ভলিউম বাড়িয়ে নিতে পারছেন। আমি মাউস ইউজ করার সময় অলওয়েজ একটা ব্লুটুথ মাউস ইউজ করি, এটা খুবই চিপ একটা ব্লুটুথ মাউস, এটা মানে বাজারে 800 বা 900 টাকা, সেটার জন্য আলাদা করে আমার কোনো রিসিভারের দরকার পড়ে না, সো আমার এই মাউস ইউজ করার জন্য কোনো হাবও দরকার পড়ে না। সিমিলারলি আমি যে কিবোর্ডটা ইউজ করি সেটা কিন্তু ব্লুটুথ কিবোর্ড, সো বেসিক্যালি আমার ম্যাকবুক এয়ারে দুইটা পোর্ট আছে, একটা পোর্ট দিয়ে আমি হচ্ছে এক্সটার্নাল ডিসপ্লে ইউজ করছি আর আরেকটা পোর্ট দিয়ে আমি একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করছি, আর মাউস আর কিবোর্ড হিসাবে আমি ব্লুটুথ মাউস এবং ব্লুটুথ কিবোর্ড ইউজ করছি, সো বেসিক্যালি আমার অ্যাডিশনাল আর কোনো কিছুই লাগছে না। আপনাদের যদি অ্যাডিশনাল কোনো কিছু লেগে থাকে, আমি জানি না, আপনারা যদি মোর দেন ওয়ান হার্ড ডিস্ক ইউজ করতে চান তাহলে হয়তো আপনাদের জন্য একটু সমস্যা হবে, বাট ইন দ্যাট কেস আমি সাজেস্ট করবো যে অ্যাপেল সার্টিফাইড সাতেচি নামে হচ্ছে গিয়ে একটা হাব আছে, সো যেহেতু এটা অ্যাপেল সার্টিফাইড ডেফিনেটলি সাতেচি আপনার ম্যাকবুক এয়ার বা ম্যাকবুক প্রোর কোনো ক্ষতি করবে না, রাইট? সো দ্যাটস দ্য রিজন ওয়াই অ্যাপেল হ্যাজ এ সার্টিফিকেশন প্রোগ্রাম, ওরা অনেক থরলি টেস্ট করে, চেক করে যে এই হাব বা হোয়াট এভার ডিভাইসেস যেটা কিনা অ্যাপেল সার্টিফাইড, যে এটা আপনার অ্যাপেলকে কোনো ধরনের কোনো ক্ষতি করছে কিনা, সো ডেফিনেটলি এটা কোনো ধরনের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নাই দেখেই অ্যাপেল এটা সার্টিফাইড করেছে এবং ওরা ওদের ওয়েবসাইটেও সেল করছে। এখন আপনারা যদি প্রফেশনাল হন যাদের অনেকগুলা ইনপুট আউটপুট পোর্ট লাগে, অনেকগুলা হচ্ছে কি হয়তো আপনি অনেক ধরনের পেরিফেরালস বা ডিভাইস ইউজ করতে চান, আপনার হয়তো একটা এডিটিং একটা প্যানেল একটা হচ্ছে একটা কন্ট্রোলার আছে আদার থিংস, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনারা ডঙ্গল বা হাব কোনো কিছুতেই যাবেন না, আপনারা হচ্ছে কি একটা ডকিং স্টেশন কিনে ফেলেন। এই ডকিং স্টেশনগুলো হচ্ছে কি ডিসপ্লে লিঙ্ক এনেবল, উইচ মিনস দ্যাট এইসব ডকিং স্টেশন থেকে আপনি নট জাস্ট ওয়ান বাট 4টা 5টা 6টা পর্যন্ত ডিসপ্লে আপনি ইউজ করতে পারবেন ইউজিং ডিসপ্লে লিঙ্ক টেকনোলজি অ্যান্ড অলসো বাই ইউজিং ডিসপ্লে পোর্ট। সো ডিসপ্লে পোর্ট টেকনোলজি কিন্তু উইথ ডিসপ্লে লিঙ্ক অ্যাকচুয়ালি আপনার ইউ ক্যান অ্যাকচুয়ালি ডেইজি চেইন মাল্টিপল মনিটরস, সো এই ধরনের একটা ডকিং স্টেশন আমি কয়েকদিন আগে এনেছিলাম, ওরা একটা ভিডিও আছে আমি সেই লিঙ্কটা দিয়ে দিব, সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে ওটার ফাংশনগুলো কী, এবং ওরা ইউজ যখন করবেন তখন কিন্তু ওটা আপনার ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার থেকে কোনো পাওয়ার ড্র করবে না, ওটার আলাদা পাওয়ার সোর্স আছে, ওটা আপনাকে আলাদা করে হচ্ছে কি আপনার পাওয়ার সাপ্লাই দিতে হয় এবং ওটা দিয়ে অ্যাকচুয়ালি আপনার ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার চার্জও হবে এবং ইটস অ্যাকচুয়ালি ভেরি সেফ। এবং অল অফ দিস ডিসপ্লে লিঙ্ক ডিভাইসেস, ডিসপ্লে লিঙ্ক যে ডকিং স্টেশনগুলোর কথা বললাম, মোস্ট অফ দিস আর অ্যাকচুয়ালি সার্টিফাইড বাই অ্যাপল, ওকে? এগুলো অ্যাকচুয়ালি অ্যাপল সার্টিফাইড, বাট ইউ জাস্ট হ্যাভ টু চেক যে এগুলো আসলে 2020 ম্যাকবুকের জন্য মানে সার্টিফাইড কিনা। অ্যাপেলের কিন্তু হচ্ছে কি বিফোর M1 যে ম্যাকবুকগুলো ছিল সেটার সার্টিফিকেশন আলাদা এবং অফকোর্স M1 জন্য সার্টিফিকেশন আলাদা। সো অনেকেই হয়তো বা হচ্ছে গিয়ে অনেক ফর এক্সাম্পল ইউ গ্রিন বা ইউর হাব কিনতে চাচ্ছেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট, বাট মেক শিওর দ্যাট ওই হাবগুলা M1 জন্য সার্টিফাইড কিনা। অনেকে বলে যে এটা তো সার্টিফাইড, ওকে, বাট ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট এগুলো M1 অর্থাৎ 2020 ম্যাকবুকের জন্য সার্টিফাইড কিনা। যদি এগুলো 2020 ম্যাকবুকের জন্য সার্টিফাইড হয় তাহলে আমি বলবো যে দোজ উইল বি সেফ, দাম বেশি হবে অফকোর্স বিকজ একটা ম্যাকের সার্টিফিকেশনের জন্য অনেক খরচ করতে হয়, ওকে, দে হ্যাভ টু গিভ লাইসেন্সিং ফি টু ম্যাক, বাট দ্যাটস ওয়াই দোজ আর এক্সপেন্সিভ। সো আমি বলবো যে আপনি যদি প্রফেশনাল হন আপনি একটা একটা ডকিং স্টেশন নিয়ে নেন, আর আপনি যদি মানে বাট আপনি যদি দরকার হয় আর কি আপনি যদি সেরকম প্রফেশনাল না হন তাহলে হচ্ছে গিয়ে ইউ ক্যান বাই হাব, বাট মেক শিওর দ্যাট ইটস সার্টিফাইড, বা অ্যাট লিস্ট ইউ টক টু আদার্স যে ভাই আপনার কীরকম গরম হচ্ছে, অতিরিক্ত হিটিং প্রবলেম হলে আমি বলবো যে ওই ধরনের জিনিস না কিনতে। আর আপনি যদি আমার মতন হন, আমি নট এ ক্যাজুয়াল ইউজার, আমি কিন্তু অ্যাকচুয়ালি প্রফেশনালি ইউজ করি, বাট আমি কিন্তু জাস্ট এই দুইটা ডঙ্গল দিয়ে কিন্তু আমার সব কাজ করতে পারছি, ঠিক আছে? আই হ্যাভ বিল্ট মাই ওয়ার্ক স্টেশন অ্যারাউন্ড দিস টু ডঙ্গলস, আই এম ভেরি কমফোর্টেবল অ্যাকচুয়ালি, বিকজ আমার মাউস অ্যান্ড কিবোর্ড হচ্ছে গিয়ে ব্লুটুথ, আমার একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক লাগে এনি গিভেন টাইম, সো ওটা আমি একটা পোর্টে ইউজ করছি, আর হচ্ছে গিয়ে আরেকটা পোর্ট দিয়ে আমি ভিডিও আউটপুট নিচ্ছি। বাট আপনার যদি ম্যাকবুক প্রো থাকে দেন ইউ হ্যাভ 4 ports, সো ইউ অ্যাকচুয়ালি হ্যাভ মোর অপশনস। আমার যেহেতু ম্যাকবুকে আমার দুইটাই পোর্ট, বাট আই এম হ্যাপি উইথ মাই ইউজ। সো গাইজ, আজকের কন্টেন্ট আপনার কেমন লাগলো? আমার কন্টেন্ট যদি আপনার পছন্দ হয় তাহলে ডেফিনেটলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি ম্যাক নিয়ে প্লাস আরও অনেক পপ কালচার অনেক জিনিস নিয়ে আমি রেগুলারলি আমি ভিডিও আপলোড করি, সো আপনারা যদি আপ টু ডেট থাকতে চান এবং আমার ভিডিওসগুলোর সাথে সাথে যদি আপনারা ইনফরমেশন পেতে চান, নোটিফাইড হতে চান, তাহলে বেল আইকনটাও প্রেস করবেন।
আপনি আমাকে ফিডব্যাক দিবেন ডেফিনেটলি। আমি বিভিন্ন ম্যাক ফোরামে অনেক অ্যাক্টিভ, ফেসবুকের বিভিন্ন ম্যাক ফোরাম বা আইফোন বা অ্যাপল ফোরামে আমি অনেক অ্যাক্টিভ। সো ইফ ইউ লাইক সামথিং প্লিজ লেট মি নো, ইফ ইউ ডোন্ট লাইক সামথিং প্লিজ লেট মি নো। বা আপনার যদি কোনো সাজেশন থাকে, কোনো আইডিয়াস থাকে যে আপনার এটা নিয়ে একটা ভিডিও দেখতে চান, ডেফিনেটলি আমাকে নক করবেন, আমাকে মেসেজ করবেন, আমি চেষ্টা করবো আপনার জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে ইন ফিউচার। সো নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, টিল দেন গুড বাই।